তোমরা সবাই, আমি সুহা এন্ড আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি হেলথ এন্ড বিউটি টিপস ভিডিও ফর রমাদান। সো এই ভিডিওতে আমি কথা বলবো রমজান মাসে স্কিনকে ভালো রাখার জন্য কি ধরনের খাওয়া দাওয়া আমাদের করা উচিত এবং কি ধরনের খাওয়া দাওয়া অ্যাভয়েড করা উচিত। এছাড়াও থাকবে স্কিন কেয়ার রুটিন এবং বিভিন্ন ধরনের বিউটি টিপস। সো জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে। সারা বছর ধরে আমরা এক ধরনের ফুড হ্যাবিট মেনটেন করে আসি, কিন্তু রমজান মাসে সেই ফুড হ্যাবিটটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায়। আর এই পরিবর্তনের সাথে অনেক সময় আমাদের বডি খাপ খাওয়াইয়ে নেয়, আবার অনেক সময় পারে না। আর যখনই আমাদের বডি এই পরিবর্তনের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারে না, তখনই আমাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর এই সমস্যার পিছনে মূল কারণটি হচ্ছে ডিহাইড্রেশন। আমরা যখন রোজা রাখি তখন আমাদের বডি পানির অভাবে ডিহাইড্রেটেড হয়ে যায়, আর যেভাবে আমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে যায় সেইভাবে আমাদের ত্বক, আমাদের স্কিনও ডিহাইড্রেটেড থাকে। আর এই ডিহাইড্রেশনের কারণেই স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সো আমার ফার্স্ট টিপস হচ্ছে, যেটা তোমরা অলরেডি জানো, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। ইয়েস, এটা খুবই কমন একটা বিষয় যেটা আমরা সবাই জানি কিন্তু হয়তো ফলো করতে ভুলে যাই। সো ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত কমপক্ষে 8 গ্লাস পানি আমাদেরকে খেতে হবে, যাতে আমরা ফাস্টিং এর সময় হাইড্রেটেড থাকি। সেকেন্ড টিপটা হচ্ছে অ্যাভয়েড অয়েলি ফুড। আই নো ইট সাউন্ডস ক্রেজি বিকজ মেজরিটি ইফতারের সময় পেঁয়াজু বেগুনি এই ধরনের ঝাল নাস্তা, ভাজা পোড়া এই ধরনের খাওয়া পছন্দ করে, আর আমিও তার ব্যতিক্রম নই। সো অনেক ক্ষেত্রে হয়তো হতে পারে যে এটা একেবারে অ্যাভয়েড করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অয়েলি ফুডের পরিমাণটা একটু কমিয়ে এনে সেটাকে রিপ্লেস করতে পারি ফ্রুটস দিয়ে। ফ্রুটসে প্রচুর পরিমাণে ভিটামিনস এন্ড মিনারেলস থাকে, যেটা আমাদের বডির টক্সিক উপাদানগুলো আছে সেগুলোকে ফ্লাশ আউট করে দেয়। সো তোমরা যারা অয়েলি ফুড একেবারে অ্যাভয়েড করতে পারছো না, তারা একটু একটু করে তোমাদের খাবারের মেনুতে ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যাড করতে পারো। ফ্রুটসের মধ্যে এখন যেহেতু আমাদের সামার চলছে, সো বিভিন্ন ধরনের ফ্রুটস এখন বাজারে পাওয়া যাচ্ছে, সো সেই ফ্রুটসগুলো আমরা খেতে পারি। এছাড়া সবচেয়ে বেস্ট ফ্রুটস ইফতারের সময় হচ্ছে খেজুর। খেজুরে অনেক বেশি ফাইবার্স থাকে যেটা আমাদের বডির জন্য খুবই প্রয়োজন। যদি সম্ভব হয় তাহলে ফ্রুটস জুসও আমরা খেতে পারি। ফ্রুটসের মধ্যে ন্যাচারাল সুগার থাকে যেটা আমাদের বডিতে ক্যালোরি ঘাটতিটা কমিয়ে আনে। সো ফ্রুটস জুস অ্যান্ড ফ্রুটস ইজ এ মাস্ট ইন ইয়োর মিল। এছাড়া বিভিন্ন ধরনের শরবত আমরা ইফতারের সময় খেয়ে থাকি, এছাড়া প্রচুর পরিমাণে চিনি ইউজ করা হয়। চিনি কিন্তু আমাদের বডির জন্য খুবই ক্ষতিকারক যেটা আমরা অলরেডি জানি। হেলদি ফিগার অ্যান্ড হেলদি স্কিনের জন্য সুগার ইনটেক যত সম্ভব কমিয়ে আনতে হবে। তোমরা জানো নাকি জানি না, অতিরিক্ত সুগার ইনটেক করলে কিন্তু তাড়াতাড়ি বুড়া হয়ে যায়। সো অল্প অল্প করে সুগারের ব্যবহারটা কমিয়ে আনা। আমার লাস্ট টিপ হচ্ছে ড্রিঙ্ক মিল্ক। ইয়েস, সেহরির সময় অথবা ইফতারের সময় যে কোনো একটা সময় আমাদের অবশ্যই গরুর দুধ খাওয়া উচিত। দুধ খেলে আমাদের সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায় এবং এটা আমাদের বডিতে এনার্জি, হাইড্রেশনের ফলে যেটা হয় আমরা টায়ার্ড ফিল করি, ডিজিনেস ফিল করি, এই জিনিসটা দুধ খেলে অনেকখানি কমে যায়। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষের ডেয়ারি প্রোডাক্ট বেশি নিলে তাদের একনি সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে দুধটা হয়তো অ্যাভয়েড করাটাই বেটার হবে। এবার আসি বিউটি টিপসে। সো অনেক আপুরে মনে করে অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করলে এবং অনেক ফ্যান্সি প্রোডাক্ট ইউজ করলেই মনে হয় স্কিন ভালো থাকবে, কিন্তু সেটা কিন্তু সত্যি নয়। কারণ স্কিন ভালো থাকার 50% ডিপেন্ড করে আমাদের ফুড হ্যাবিটের উপর। ফুডটা যদি আমরা ব্যালেন্স করে এবং মেনটেন করে খেতে পারি তাহলে আমাদের স্কিনের অনেক প্রবলেমই কিন্তু সলভ হয়ে যাবে। সো এতক্ষণ আমি তোমাদেরকে যে টিপসগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা ফলো করো স্কিনের অনেক সমস্যা থেকে তোমরা বাঁচতে পারবা। আজকে বিউটি টিপসগুলো কি? বিউটি টিপসগুলি হচ্ছে, যেহেতু আমি বলেছি রোজার সময় আমাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। ইট ডাজেন্ট ম্যাটার তুমি অয়েলি স্কিন অথবা ড্রাই স্কিন অথবা কম্বিনেশন স্কিন, ময়েশ্চারাইজার ইজ এ মাস্ট। ময়েশ্চারাইজার আমাদের স্কিন হাইড্রেটেড রাখবে। ডিপেন্ডিং অন ইয়োর স্কিন টাইপ ডিফারেন্ট টাইপস অফ ময়েশ্চারাইজার আছে। তোমার স্কিনের সাথে কোনটা ম্যাচ করে সেটা ডিসাইড করে দেন ময়েশ্চারাইজারটা চুজ করলে বেস্ট রেজাল্টস পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে সানস্ক্রিন। রোজের সময় যদি তোমাদেরকে বাইরে যেতে হয় অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, আদারওয়াইজ সূর্যের আলোতে আমাদের স্কিনের অনেক বেশি ক্ষতি হবে। আমি নিউট্রিজিনের এই সানস্ক্রিনটা ইউজ করি, এটা SPF 50+। এটা আমি ইউজ করি এবং আমার ভালো লাগে, বাট তোমাদের হয়তো কোনো পছন্দের সানস্ক্রিন থাকতে পারে, সেটা ইউজ করলে। অ্যান্ড থার্ড টিপস হচ্ছে, খুব বেশি বেশি কিন্তু ফেস ওয়াশ করা যাবে না। শুনতে খুব উইয়ার্ড লাগে বাট প্রত্যেকবার যদি আমরা খুব ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ দিই আমাদের মুখে পরিষ্কার করে, আমাদের স্কিনের ন্যাচারাল যে একটা লেয়ার থাকে সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। যেমন ধরো বডি শপের এই টি ট্রির
স্কিন ক্লিনজিং ফেশিয়াল ওয়াশ, কিন্তু ডিপ ক্লিনজিং একটা ফেশিয়াল ওয়াশ যেটা আমি মেকআপ লাগানোর পর ইউজুয়ালি ইউজ করি। সো এই ধরনের একটা ডিপ ক্লিনজিং ফেশিয়াল ওয়াশ যদি তুমি দিনে তিনবার ইউজ করো, তোমার স্কিনে কিন্তু ময়েশ্চার বলতে আর কিছুই থাকবে না। সো এই ধরনের খুব হার্শ ফেস ওয়াশগুলো রোজের সময় অ্যাভয়েড করাই বেটার। মাইল টাইপের একটা ফেস ওয়াশ ইউজ করো, যেমন কোনো একটা ফোমিং ফেস ওয়াশ অথবা ক্রিম ফেস ওয়াশ। এছাড়াও যদি আমরা বারবার ফেস ওয়াশ করার একটা আমাদের অভ্যাস থেকে থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকবার ফেস ওয়াশ করার পর আমাদেরকে একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। আর যারা মনে করো যে অনেক দামি একটা ময়েশ্চারাইজার কিনতে হবে, অনেক ভালো একটা ময়েশ্চারাইজার কিনতে হবে, আদারওয়াইজ হবে না, সেটা কিন্তু ভুল ধারণা। আমি কিন্তু বিলিভ করি ন্যাচারাল জিনিসে, সো মোস্ট অফ দ্য টাইম আমি ইউজ করি নারিকেল তেল। বাট একদম যদি পিওরটা তোমরা না পাও, তাহলে এই ধরনের কিছু নারিকেল তেল পাওয়া যায়, সেগুলো তোমরা ইউজ করতে পারো। সো এছাড়া আরেকটা ন্যাচারাল স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমি একেবারে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরার কিন্তু অনেক বেশি হেলথ বেনিফিট আছে। তোমরা যদি অ্যালোভেরা সম্পর্কে আরও অনেক বেশি জানতে চাও, তাহলে আমার উপরে যে ইউটিউব কার্ডটা দেওয়া আছে সেটাতে ক্লিক করতে পারো। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি সব ধরনের স্কিন ইনগ্রিডিয়েন্টসগুলা, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস স্পেশালি, ওগুলো দিয়ে বিভিন্ন স্ক্রাব এবং সিরাম বানানো দেখিয়েছি, ওটা তোমরা দেখতে পারো। ওখানে সবগুলোর বেনিফিটস খুব ভালোভাবে ব্রিফলি বলা আছে। সো যেটা বলছিলাম, ন্যাচারাল অ্যালোভেরা যদি পাওয়া যায় একেবারে গাছ থেকে, যেটা সেই জেলটা যদি পারো, তাহলে রাতে ঘুমানোর সময় সেটা ইউজ করতে পারো। সেটা কিন্তু খুবই হাইড্রেটিং, আমাদের স্কিনের জন্য খুব ভালো। বাট আমি অনেক ক্ষেত্রে হয় কি, ওই একেবারে গাছ থেকে যে জেলটা পাওয়া যায় সেটা অনেকের স্কিনে আবার স্যুট করে না, অনেকে ওটাতে অ্যালার্জিক হয়। যেমন আমি নিজেও কিন্তু ওটা ডিরেক্ট অ্যাপ্লাই করলে আমার মুখটা চুলকায়। সো সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করি, এটা ন্যাচারাল রিপাবলিকান 92% অ্যালোভেরা জেল। এই ধরনের অ্যালোভেরাগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো, যারা ন্যাচারাল একেবারে গাছ থেকে নিয়ে অ্যালোভেরাতে তোমরা অ্যালার্জি ফিল করো, তাদের জন্য এই সলিউশনটা। অ্যান্ড অ্যালোভেরা জেল প্রতিবার কালেক্ট করে গাছ থেকে জেলটা নিয়ে ভেঙে কেটে ব্লেন্ড করে বের করাটা অনেকের ঝামেলা মনে হতে পারে। সো সেক্ষেত্রে কী করতে পারো, যেটা আমি করি, জেলটাকে বের করে সেই জেলটাকে আইস কিউবের যে ট্রেটা আছে সেটার মধ্যে জমিয়ে আমরা এটা অনেক দিন ধরেই অ্যালোভেরাটা ইউজ করতে পারি। অ্যালোভেরা কিউবগুলা যেগুলো ফ্রোজেন, সেগুলো আমরা আন্ডার আই অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের আন্ডার আই যে পফিনেসটা থাকে ওইটা থেকেও আমরা বাঁচতে পারি। এছাড়া লাস্ট বাট নট লিস্ট, আমি মনে করি সপ্তাহে দুইবার একটা ফেস প্যাক ইউজ করা উচিত। সো তোমাদের জন্য খুব সিম্পল একটা ফেস মাস্ক বানানোর ইনগ্রিডিয়েন্টস আমি এই ভিডিওর লাস্টে অ্যাড করে দেবো। ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই ইজি, খুবই সহজ বানানো, আর সবগুলো ইনগ্রিডিয়েন্টস বাসায় পাওয়া যাবে। প্রথমে আমি ইউজ করছি চন্দন। চন্দন বাজারে খুব সহজেই পাওয়া যায়, আর আমি যে চন্দনটা ইউজ করছি সেটা হচ্ছে মিনা হার্বেলের। চন্দনের সাথে মিশাচ্ছি রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ার খুব সহজে চালকে গুঁড়ো করে বানানো যায়। এরপর মিক্স করছি অর্গ্যানিক হানি এবং তারপর অ্যাড করছি র মিল্ক। মিশ্রণটি এবার ভালোভাবে মিশিয়ে নিই। এটি কিন্তু ফেস মাস্কের সাথে সাথে একটা স্ক্রাবেরও কাজ করে। সো এটি সপ্তাহে দুইবার ব্যবহারে আমাদের স্কিন হেলদি এবং গ্লোয়িং হবে। সো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, এবং লাইক দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে। আবারও দেখা হবে পরের ভিডিওতে।